বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now I request you to go to take this seat. Please. Now I call upon Sri Brajo Kishore Goswami to make and subscribe oath or affirmation. শ্রী ব্রজকিশোর গোস্বামী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now I call upon Sri Shobhanadeep Chattopadhyay to make and subscribe both our affirmations. Please. Ami Shobhanadeep Chattopadhyay, Paschimbongo Vidhansabha. Ami Shobhanadeep Chattopadhyay. পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে স্বাগত করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now I call upon Sri Subrata Mandal to make and subscribe both our affirmations. Sri Subrata Mandal. Ami Subrata Mandal, Paschimbongo Bidhan Sabha Sodosyo Nirbachito Hoiya. ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। I, on behalf of the House, congratulate all of you on your being elected members of the West Bengal Legislative Assembly and sincerely hope that your deliberations will enrich the rich tradition of parliamentary democracy. Incidentally, I want to mention here that the efforts put by the Honorable Parliamentary Minister Dr. Partha Chatterjee and our Honorable Beloved Chief Minister Srimati Mamata Bandyopadhyay to uphold the dignity of the House, really, I am very much thankful to them for the work.